আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তৈরি করলাম আফগানিস্তানের খুবই জনপ্রিয় কাবুলি পোলাও, যেটা ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। চলুন দেখে নিই কাবুলি পোলাওয়ের পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি চালের প্রিপারেশন করে নিব। একটা বাটিতে নিচ্ছি 3 কাপ বাসমতি চাল। বাসমতি চাল আপনাদের হাতের কাছে না থাকলে পোলাওয়ার চাল দিয়েও রান্না করতে পারবেন। এখন আমি পানি দিয়ে কষলে কষলে পরিষ্কার পানি আসা পর্যন্ত ধুয়ে নিব। এবার পানি দিয়ে 1 ঘন্টা চাল ভিজিয়ে রাখবো। চালটা কিন্তু অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, না ভিজিয়ে রান্না করলে পোলাওটা ঝরঝরে হবে না, আবার ঠিক মতো সিদ্ধ হবে না। এখন চুলার মিডিয়াম আঁচে একটা প্যানে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেল গরম হলে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, আর আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব 1/2 কাপ রেজিন বা কালো আঙ্গুর। কালো আঙ্গুর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে নর্মাল খাবার কিশমিশ দিতে পারেন। আর দিচ্ছি অল্প কিছু কাঠবাদাম, আর কাঠবাদাম আমি হালকা গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে এরপর উপরের স্কিন তুলে নিয়েছে। এবার আমি 5-6 মিনিট ভেজে নিব। যখন কিশমিশ ফুলে উঠবে আর গাজর নরম হয়ে যাবে তখন দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার চিনি গলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। চিনি গলে মিশে গিয়েছে, এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন গাজর কিশমিশ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি আরও 1/4 কাপ রান্না তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো বড় বড় পিস করে কেটে নিয়েছি, কারণ এই পোলাওয়ে মাংসগুলো বড়ই রাখা হয়। পেঁয়াজ ব্রাউন কালার হলে মাংসগুলো দিয়ে দিচ্ছে। আমি গরুর গোশত দিয়ে রান্না করছি, আপনারা খাসির গোশত দিয়েও করতে পারবেন। আর এই রান্নাটা সাধারণত মাটন দিয়ে করা হয়। এখন 7-8 মিনিট তেলের সঙ্গে ভেজে নিব। এখন কাবুলি পোলাওয়ার জন্য মশলা প্রস্তুত করে নিব। 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 7টা লবঙ্গ, 10টা সবুজ এলাচ, 2টা বড় এলাচ, 1 টিস্পুন শাহি জিরা আর 1 টিস্পুন জিরা। এবার এগুলোকে না টেলে গুঁড়া করে নিব। যখন মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে আর পেঁয়াজগুলো মাংসের গায়ে লেগে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর বানিয়ে নেওয়া মশলা দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1 টিস্পুন। এবার মশলার সঙ্গে মাংসগুলোকে আরও 5-6 মিনিট কষিয়ে নিব। মাংসের সঙ্গে মশলা ভালোভাবে মিশে গেলে অ্যাড করছি 5-6 কাপ নর্মাল পানি, যেন মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে মাংস রান্না করে নিব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই সিদ্ধ করা মাংসর মধ্যে অ্যাড করছি সে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চাল দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে, আর আমি এতে আর একটু পানি অ্যাড করব। ফুটন্ত গরম পানি দিচ্ছে আরও 1 কাপের মতো। হাই আছে পানি ফুটে আসা পর্যন্ত জাল করে নিয়েছে। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর বানিয়ে নেয়া মশলা দিচ্ছি 1 টেবিল চামচ। এখন লবণ আমি শুধু চালের জন্যই ব্যবহার করছি, আগের থেকে লবণ ব্যবহার করা হয়েছে। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছে। এখন মিডিয়াম লো আছে পানি আরও টেনে আসা পর্যন্ত রান্না করে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে, আর ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে।
6-7 মিনিট পর পানি টেনে এসেছে, এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এর উপরে দিয়ে দিব সেই যে ভেজে রাখা গাজর, কিশমিশ আর কাঠবাদামগুলো। আর অল্প কিছু রেখে দেব ডেকোরেশনের জন্য। এখন চুলার একদম অল্প আছে, ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন উপরের চাল নিচে আর নিচের চাল উপরে আসে, তাহলে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হবে। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব আরও 10 থেকে 15 মিনিট। আমি 30 মিনিট দমে রেখেছিলাম, আর এরই মধ্যে চালগুলো সব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর প্লাও অনেক ঝরঝরে হয়েছে। এখন এই প্লাও একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। অল্প মশলায় তৈরি এই পোলাওটা খেতেও অনেক মজার হয়। রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।